হ্যাঁ, আজকে আমাদের যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। প্রথমে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং, আর পূর্বে জানবো যে আসলে ফেসবুক মার্কেটিং কেন শিখবো, আর আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, তাই না, এবং কিভাবে আমরা করব। ডিজিটাল মার্কেটিং বলতে আধুনিকভাবে যে পণ্য বা সেবাগুলো করা হয়, মানে বিজ্ঞাপন দেওয়া হয়, প্রচার করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আধুনিকভাবে। আধুনিকভাবে কোনটা দেখেন, অ্যানালগভাবে আগের যুগে আমরা বিজ্ঞাপন দিতাম, যেটা হচ্ছে পায়ে হেঁটে কোনো দোকানদারের সামনে যে কোনো ডিলারের কাছে যে কোনো পণ্য বিক্রি করতাম, হ্যাঁ, এক বাসা থেকে আরেক বাসায় বিক্রি করতাম, এক দোকান থেকে এক বাজার থেকে আরেক বাসায় বাজারে বিজ্ঞাপন দিতাম, এমন অবস্থা। তারপরে কি চালু হলো, তারপরে চালু হলো মিডিয়াতে। মিডিয়াতে কোনটা, যেমন টেলিভিশন, তারপর রেডিও, এগুলাতে বিজ্ঞাপন দেওয়া শুরু হলো। রেডিওতে মোটামুটি বিজ্ঞাপন দেয়, কিন্তু টেলিভিশনে সব থেকে বেশি দেয়। তো এগুলো হচ্ছে আগের যুগের সিস্টেম অনেকটা। এখন মানুষ কিভাবে বিজ্ঞাপন দেয়, এখন আগের যুগের সিস্টেমটার ভিতর দেখেন, ওটা অনেক ব্যয়বহুল। আপনি যদি আপনার ছোট একটা কোম্পানি হয় বা বড় একটা কোম্পানি হয়, ছোট একটা কোম্পানির জন্য সাধারণত 1 থেকে 2 জন এমপ্লয় রাখেন, তো তাদেরকে কিন্তু মিনিমাম একটা স্যালারি দিতে হয়, মাসে 10 দেন 20 দেন বা 30 দেন। তারপরে ওরা কিন্তু বিভিন্ন এলাকায় পরিচালনা করলো, এখন করলো কি করলো না বলা যাবে না। তো যেমন মনে করেন, এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার আছে, যেমন ওই যে ফার্মেসি গ্রুপের বিভিন্ন ফার্মাসিস্ট গ্রুপ আছে না, যে ভ্যাকসিনকো, তারপরে এসকোয়ার, বড় বড় কোম্পানি অ্যাকমি, হ্যাঁ, এইগুলো কোম্পানির যে অফিসার আছে, এদের মনে করেন বললো যে তোমরা আজকে এলাকায় আমাদের মার্কেটিং করবে, ডাক্তারের কাছে কাছে যাবা, ঔষধের দোকানে যাবা, ডিসপেন্সারিতে যে পণ্যগুলো সেল করবা। তো তখন এরা দেখে দু একটা সেল করে বাসায় যেয়ে ঘুমায় থাকলো। এবার আপনাদেরকে, আমাদেরকে তো ধরার মতো স্কোপ খুব কম, তাই না বলেন? তা এই দিনগুলো এখন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আপনি নিজের পণ্য নিজেই নিজের বাসা থেকে, নিজের অফিস থেকে খুব সুন্দরভাবে সেল করতে পারবেন, খুব সুন্দরভাবে বিজ্ঞাপন দিতে পারবেন, এবং সেটা কোনো কনফিউজ আসার কারণ হবে না। এবং দেখেন, আপনি একটা লোক রাখা কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়, আর আপনি এখন 1টা টাকা হলে বা 2টা টাকা হলে বিজ্ঞাপন দিতে পারতেছেন, ঠিক আছে, আর 10,000 টাকার নিচে কিন্তু আপনি কোনো লোক রাখতে পারতেছেন না, সেটা যদি ইন্টারমিডিয়েট পাস কোনো ছেলে মেয়ে হয়। এরপর আমরা চলে যাই মিডিয়াতে, যেমন টেলিভিশন মিডিয়াতে আপনি যদি বিজ্ঞাপন দেন, তাহলে কিন্তু অনেক টাকা খরচ, ওদের পার সেকেন্ডে সেকেন্ড দেখাইলে কত টাকা আপনার কাছে বিল আসবে, ঠিক আছে, 1 সেকেন্ড বিজ্ঞাপন দিলে। এটা আমার সঠিক হিসাব নাই, কিন্তু ওদের কাছে জানলে বোঝা যাবে, এবং এখানে গুগলে সার্চ দিলে বোঝা যাবে যে কোন মিডিয়াতে কোন চ্যানেলে কত টাকা পেমেন্ট করতে হয় কত সেকেন্ডের জন্য, ঠিক আছে। আসলে এগুলো অনেক ব্যয়বহুল কাজ, আর এগুলোর সময়টা প্রায় শেষ। এখন চলতেছে কোনগুলো, এখন চলতেছে ফেসবুক মার্কেটিং খুব মানে টপ র্যাঙ্কিং আছে, মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে মানুষের সামনে পণ্য চলে যাচ্ছে। তারপরে ইউটিউব মার্কেটিং, তারপরে জিমেল মার্কেটিং, আপনি বাংলাদেশে বসে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ক্যানাডাতে, বিভিন্ন রাষ্ট্রে, জার্মানিতে আপনার পণ্য বিক্রি করতেছেন মিনিটের মধ্যে, মিনিটের মধ্যে আপনার পণ্য বিক্রি করতেছেন এইগুলো কান্ট্রিতে। আপনি কিন্তু ওই এমপ্লয় দিয়ে কি বিক্রি করতে পারতেন? পারতেন না। আপনি কি টেলিভিশন মিডিয়াতে এই পণ্যগুলো বিক্রি করতে পারতেন? পারতেন না বেশিরভাগই, কারণ সবাই তো এই চ্যানেলগুলো দেখে না, বাট বেশিরভাগ লোকই আপনার জিমেলগুলো কিন্তু ব্যবহার করে, ইউটিউব কিন্তু ব্যবহার করে, তারপর ফেসবুক কিন্তু মাস্ট বি ব্যবহার করতে সবাই, কিছু না থাকলে কিন্তু একটা ফেসবুক আইডি আছে, একটা জিমেল আইডি আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। আর আমাদের কিন্তু এই বিষয়গুলো পুরোপুরি নলেজে রাখতে হবে, না রাখলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, তারপর হচ্ছে টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে গুগল গুগল অ্যানালাইটিক, তারপর গুগল ট্যাগস, তারপর হচ্ছে আপনার এসইও, তারপর হচ্ছে আপনার এই যে তো যতগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপর লিঙ্ক বিল্ডিং আছে। মানুষ সাধারণত জানে যে ডিজিটাল মার্কেটিং মানে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবে, সেখানে বিজ্ঞাপন দিবে, সাধারণত মানুষের ধারণা হচ্ছে এটা। আসলে এটা সামান্য বিন্দু হয়তো ঠিক আছে, বাকি সবগুলা ঠিক নয়, কারণ
এইটুকু কোর্স করার জন্য কেউ টাকা খরচ করে না, হাজার হাজার টাকা। আমাদের একটা কোর্স করতে 4,000 টাকা থেকে শুরু করে 41,000 টাকা লাগে আমাদের একটা কোর্স করতে, ঠিক আছে? তাহলে দেখেন এত টাকা মানুষ কেন ব্যয় করবে। তো আমাদের অফিসে এসে অ্যাভেলেবল লোকে ব্যয় করতেছে, কারণ সবাই আবার অনলাইনে করতে পছন্দ বোধ করে না, আবার অনেকে করে কারণ টাকাটা একটু কম লাগে, সময়টা বেঁচে যায়। কারণ কেউ চাইলে তো এখন বরিশাল বা সিটিং থেকে আমাদের অফিসে এসে করতে পারবে না সরাসরি, ঠিক আছে? তাদের জন্য আবার অনলাইনটা বেস্ট, তাদের জন্য অনলাইনটা খুব ভালো, সময়টা বেঁচে যাচ্ছে এবং ক্লাস শেষে ভিডিওটা পেয়ে যাচ্ছে। আমাদের অফলাইনে ক্লাসে কিন্তু ভিডিও দেওয়া হয় না, ভিডিও করা হয় না, বাট তারা হয়তো সরাসরি প্রশ্ন করতে পারে, অ্যান্সার নিতে পারে, এইটা হচ্ছে তাদের বিষয়। বাট আমি মনে করব যে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক ভালো, সব কিছু এভারেজ করে দেখছি আমরা, টাকাটাও কম করে সময়টাও কম নষ্ট হয়, কাজও যে মোটামুটি বোঝা যায় না তা কিন্তু নয়, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ না বোঝার কী আছে। আবার 1-1.5 ঘন্টা ক্লাস, যদি কোনো টপিক ভুলে যায় সেটা আবার রিভিউ করতে পারবো আমরা, এর থেকে টিচারের কাছ থেকে রিভিউ করতে পারবো, প্লাস আমরা ইউটিউব ভিডিও দেখে ভিডিওটা টেনে টেনে দেখতে পারবো যে কোথায় আমার মিস্টেক হয়ে যাচ্ছে, স্যারের এটা হয়েছে আমার এটা হচ্ছে না কেন। তাহলে এটা আমি মনে করি ভালো, এখন যার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে? অফলাইন যে খারাপ তা কিন্তু একেবারে বলতেছি না, এখন আপনি চাইলে তো অফলাইনে আসতে পারবেন না, আর অফলাইন কিন্তু অনেক ব্যয়বহ, আমরা কিন্তু ওখানে ফিটা মতো শিথিল করি না, বাট এখানে হয়তো করছি। তো দেখেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক নলেজ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে আধুনিক ডিভাইসের মাধ্যমে, আধুনিক বেশ কিছু সাইটের মাধ্যমে আমরা মুহূর্তের ভিতর বিজ্ঞাপন দিয়ে দেবো মানুষের কাছে কাছে, মানুষের দূরে দূরে পৌঁছায় যাবে, এবং সেটা খুব সামান্য একটা খরচে, খুব সামান্য, একেবারে 1 টাকা দিয়েও বিজ্ঞাপন দেওয়া যায় এখানে, এমনকি ফ্রি বিজ্ঞাপনও দেওয়া যায়। ফ্রি বিজ্ঞাপনও দিয়ে এখান থেকে মনে করেন যে অনেক ইনকাম করা যায়। যেমন মনে করেন আমি আপনাদেরকে একটা বিজ্ঞাপন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের একটা পেজ আছে, আমাদের অনেকগুলো পেজ আছে, তার ভিতর আমি একটা পেজে যাচ্ছি এখন, গেলে আপনাদেরকে দেখাইতে আমার সুবিধা হবে। দেখেন এখানে আমাদের সেলাই কাটিং নামে একটা পেজ আছে, দেখছেন? সেলাই কাটিং এই পেজটা দেখেন, আমাদের বেশ অনেকগুলো পোর্শন এখানে চলতেছে, কিন্তু এখানে একটা বিজ্ঞাপন আছে, দেখেন আমরা 1 টাকাও ব্যয় করি না, 1 টাকাও ব্যয় করি না, অথচ এখান থেকে আমরা 15,00,000 লোক খালি ফ্রিতে বিজ্ঞাপনটা দেখছে, এবং একে কতগুলো কমেন্ট করছে, এবং এবং 100,000 লোক খালি লাইক দিছে। আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি বিজ্ঞাপনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কোনো 1 টাকা ব্যয় করি না কিন্তু আমরা এখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সত্য কি মিথ্যা, কারণ না দেখলে মানুষ বুঝতে পারে না যে এতগুলো লাইক কমেন্ট ওরা কী করে পেল। এটা জাস্ট একটা টেকনিক, এটা জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে? আমাদের পেজটা আসছে, আমরা একটু মাউসটা স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, হ্যাঁ নিচের দিকে যাচ্ছি, নিচেই বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা নিচের দিকে, আমরা একটু নিচের দিকে আসলাম, কাছাকাছি চলে আসি মেবি, হ্যাঁ এই যে দেখেন এখানে 2,042 জন ওয়েন্ট, মানে ওয়েন্ট বা গোয়িং যেটা বলেন, এটা আমাদের অফিসে আসতে চাইছে, আর 53,212 জন ইন্টারেস্টিং, কিন্তু এখানে ওই বিজ্ঞাপনটা মাত্র 3 দিন না কয়েকদিন চলছিল মেবি, আমি দেখাবো বুঝতে পারবেন,
এই যে ১৬ জুলাই এবছরের ১৬ জুলাই এই ইভেন্ট হয়েছিল, এই বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের ইভেন্ট করা হয়েছিল, এবং এটা ফ্রাইডে ১৭ জুলাই মেবি একদিন বা দুই দিনে বিজ্ঞাপনটা মার্কেটে ছিল। অর্থাৎ বিজ্ঞাপন মানে কি, ফ্রি বিজ্ঞাপন। এখানে দেখেন এই লিখাটা আসলে এই বিজ্ঞাপনটা দেওয়া যায় না, বুস্ট আনঅ্যাভেলেবল। এখানে বুস্ট থাকলে দেওয়া যাবে বিজ্ঞাপনটা, আর আনঅ্যাভেলেবল থাকলে কখনো দিতে পারবেন। এ কথা কিন্তু বাস্তব, যারা এই সেক্টরে অভিজ্ঞ তাদেরকে একটু দেখাবেন স্ক্রিনশট নিয়ে, তারা বুঝতে পারবে। তো এই বিজ্ঞাপনটা কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি, এবং এঙ্গেজমেন্ট করছে ৪৮,০০০ প্রায় ৩৯,০০০ লোক, এবং ৭,২৮৭ লোক রিস্ক করছে ওই সময়টার ভিতরে, বাট বাকি সময় আরও রিস্ক করছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে লাইক দিছে কত হাজার লোক, ২৭,০০০। এই লাইকটা সম্পূর্ণ ফ্রিতে, আপনারা দেখেন এই লাইকগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি, একটা টাকা ব্যয় করে নাই। এই পোস্টটা আমরা যে রেসপন্স পাইছি এটা ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা দিতে হতো ফেসবুককে যদি আমরা টাকা দিয়ে করতাম, বাট এটা সব সম্পূর্ণ ফ্রিতে, এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি। আর এখানে কমেন্ট দেখেন ১.১ কে, অর্থাৎ ১,১০০ কে কমেন্ট, এটা কিন্তু ফ্রিতে কমেন্টগুলো দেখেন আপনারা। আমি এটাকে ভিউ মোর করলাম, দেখেন এখানে কমেন্টগুলো সব চলে আসছে, আপনারা দেখেন কমেন্টগুলো সব দেখা যাচ্ছে, কমেন্টগুলো এখানে ১,১০০ কে কমেন্ট। এখানে দেখেন আমরা কোনোটা রিপ্লে দিছি, অনেকগুলো আমরা রিপ্লে দিয়ে পারি না, এই যে এখন অনেকগুলো রিপ্লে দিয়ে পারি না, এগুলো আমাদের দেওয়ার সময় হয় না, ঠিক আছে। অনেক অনেক কমেন্ট, অনেক কমেন্ট, এত কমেন্ট রিপ্লে দেওয়া পারা যায় না। এই যে এরা, এই যে ১০ উইক আগে এটা কোথায়, হ্যাঁ আমি শিখতে চাই শিখতে চাই, এরকম কমেন্ট করছে। হ্যাঁ যাই হোক, এখন দেখেন এখানে অ্যাকুরেটটা আমরা জানবো যে আসলে কতজন লাইক দিছিল, কতজন কমেন্ট করছিল সেটা জানবো। আমাদের এই বিষয়টা হচ্ছে ইভেন্ট করা হয়েছিল, কি করা হয়েছিল ইভেন্ট, এটা আমি আপনাদেরকে ইভেন্ট কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিব। তার আগে আমরা এটা একটু বেসিক নলেজ নিয়ে নিই। আমি ইমেজটার উপরে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন, খুব ভালো করে দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে যাওয়ার পর দেখেন ৫৫,২০০ কে পিপুল কি করছে, রেসপন্স করছে, অর্থাৎ ইন্টারেস্টিং হয়েছে। এবং খুব ভালো মজার বিষয় দেখেন, পিপুল রিস্ক করছে কত, ১৫,৭৯,২৮১, ১৫,৭৯,২৮১ জন এটা রিস্ক করছে, মানে এই পোস্টটা দেখছে। দেখছেন খুব মজার একটা বিষয়, এটা আমরা একটা টাকাও ফেসবুককে দিই না, একটা টাকাও না, ঠিক আছে। এবং এখানে যে রেসপন্স ৫৫,০০০ সামথিং সেটা কিন্তু শো করতেছে, এবং এতগুলো লোক যে দেখছে সেটা কিন্তু এখানে শো করতেছে, এবং ওয়েন যে হয়েছিল ২ কে সামথিং সেটা কিন্তু দেখাচ্ছে, এবং ৫৩.১ কে ইন্টারেস্টিং সেটা দেখাচ্ছে। তাহলে এখানে কত, ১৫,০০০ লোকের কাছে একটা বিজ্ঞাপন পৌঁছায় যাওয়ার সামান্য সময়, এটা কিন্তু যাতা ব্যাপার না, অনেক বড় একটা বিষয় কিন্তু, যা আপনারা একটু আগে জানতে পারছেন যে প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা ব্যয় হতো ফেসবুক কোম্পানির পিছে যদি আমরা দিতাম। এবং এখান থেকে খুব মজার একটা বিষয় হচ্ছে, আমাদের পেজে পেজ লাইক কিন্তু একটা আলাদা জিনিস, আর পোস্ট লাইক কিন্তু আলাদা জিনিস। পোস্ট লাইক মানে এখানে এই পোস্টটায় ২৭,০০০ লোকে লাইক দিছে, এটা হচ্ছে পোস্ট লাইক। আর পেজ লাইক কোনটা জানেন, পেজ লাইক হচ্ছে ওই পেজে ঢুকলে ওই পেজের যে নির্দিষ্ট লাইক দেখায়। অর্থাৎ দেখেন এই পেজটা আমরা আবার একটু ঢুকি, তাহলে বুঝতে পারবো এইটা আমাদের পেজ। এই পেজটা, এই পেজটা ঢুকলে পরে বাম পাশে অথবা ডান পাশে যে লাইকগুলো দেখাবে, অর্থাৎ এখানে এখানে এই যে ৭,৪৪৯ পিপুল লাইক দিস, ঠিক আছে, আর ফলো আছে এতজন, পেজের আসলে লাইক হচ্ছে এগুলো। তো আমরা এখান থেকে প্রায় ৬,০০০ সামথিং লাইক পেয়েছি ফ্রিতে, একেবারে সম্পূর্ণ ফ্রি, যা একটা টাকা ব্যয় হয় না, ঠিক আছে। খালি ১৫,০০০ লোক আমাদের পোস্টটা দেখছে সম্পূর্ণ ফ্রিতে, খালি একটা টেকনিকের কারণে, খালি একটা টেকনিকের কারণে। খুব মজার একটা বিষয় না বলেন, খুব মজার একটা বিষয়, মানে যা অনেক টাকা ব্যয় বলছিল কিন্তু আমরা একটা টাকাও দিই না, ফেসবুক কোম্পানি কি কোনো টাকাই ব্যয় করি না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এইগুলো সব দেখবো। তো আমাদের মূল টার্গেট হচ্ছে কোনো কাজ শিখা, আর কাজ শিখে কোথায় কাজে লাগাবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমাদের সবাই মেমোরিতে একটা জিনিসই কাজ করতেছে, আমরা যেন এই কাজটা শিখার পরে কিছু করতে পারি। এবং আমি বললি এবং আমার পার্সোনাল আপনাদের জন্য এটা সাজেস্ট করব যে আপনারা কিছু করার আগে কাজটা শেখেন, কারণ আমাদের সবারই কিন্তু কম বেশি টার্গেট হচ্ছে যে আমি
হয় এই ডিজিটাল মার্কেটিং দিয়ে ইয়ে করবো কি বলে বিজনেস করবো ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অনলাইন মার্কেট বিজনেস করবো, যে কোনো বিজনেস, সেটা কাপড়ের বিজনেস হোক, কম্পিউটার বিজনেস হোক, আদার্স কোনো বিজনেস হোক করবো, আর ফ্রিল্যান্সিং করবো, এরকম বিভিন্ন টার্গেট। তা আমি বলবো যে যে পেশায় যান না কেন, প্রথমে আগে আপনারা কাজটা শেখেন, কাজটা শেখেন, কারণ কাজ না শিখলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। কারণ একজন জেলে যখন সাগরে মাছ ধরতে যায় তখন কিন্তু সে কী করে জানেন, তখন তার যে সরঞ্জামগুলো, রশি, জাল, তারপরে নৌকা, আদার্স যে বিষয়গুলো লাগে, অত তো আমি জানি না, তো অনুমান করে বলতেছি, এই বিষয়গুলো কিন্তু সে গুছিয়ে নিয়ে যায়। অনুরূপ আমরা যখন কোনো যুদ্ধক্ষেত্রে রওনা হই, আমাদের কিন্তু যেমন আমাদের সেনাবাহিনী আমাদের বাংলাদেশের তরফ থেকে প্রত্যেক বছর আইবেরিয়া কোস্টে যায় বা যুদ্ধক্ষেত্রে তারা খুব ভালো ভূমিকা রাখে, শান্তিক্ষেত্রে তারা ভূমিকা রাখে, তখন কিন্তু তারা কি ট্রেনিং নিয়ে যায়, ট্রেনিং নিয়ে যেতে হয়। কারণ আমি আপনি কি যুদ্ধ করতে যেতে পারি না, আসলে আমরা তো ওই সিস্টেমটা বুঝি না, ওনারা ট্রেনিং নিয়ে যায়। এই কারণে আসলে যুদ্ধের ময়দানে একটা আছে, মানে প্রস্তুতির বিষয় আছে, সেখানে গেলে আপনাকে অবশ্যই একটা পূর্বে প্রিপেয়ার হয়ে যেতে হবে, অর্থাৎ নিজেকে সাজিয়ে গুছিয়ে ওই সম্পর্কে জেনে যে শত্রুর পক্ষে আমাকে কী কীভাবে ইয়ে করতে পারে, আক্রমণ করতে পারে, সে বিষয়গুলো জেনে আপনাকে যেতে হবে, এটা কিন্তু বাস্তব। তো ওদের আমরা হচ্ছে কিছু কাজ কর শিখবো, দেন কিছু কাজ একটা আউটপুট পাওয়ার জন্য কিছু কাজ করব, ঠিক আছে? তারপর আমরা আউটপুট পাওয়ার জ্বালা সবাই ব্যস্ত, ইনকামের জ্বালায় যেটা, তো ইনকামের জ্বালায় ব্যস্ত হলে তো আমাদের হবে না, ইনকামের টেনশন মাথায় বেশি নিলে ইনকামের ধান্দা ঢুকে থাকবে। আর যদি কাজের চেষ্টা বেশি করি তাহলে কাজ আগে করবো দেন ইনকাম করবো, তার মানে কি দুইটা আমাদের দরকার, দুইটা দরকার, এবং দুইটাই করবো ইনশাল্লাহ। তো আমি ফার্স্ট টাইমে যে বিষয়টা দেখাবো, আমরা তো বেসিক একটা ফেসবুক সম্পর্কে নলেজ নিলাম, এখন আমি দেখাবো যে আসলে ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে কি ইনকাম করা পসিবল, কি আসলে কি ইনকাম হয়, সেটা আমি বাস্তব প্রমাণ দেখাতে চাচ্ছি। তো আমার স্ক্রিনে দেখেন এখানে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, জাস্ট আমি ফাইবারটা নতুন করে আর ওপেন করলাম না, এখানে ওপেন করা আছে তার কারণে। আর যদি নতুন করে ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে একটা সার্চ ইঞ্জিন ওপেন করবেন, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এই যে তো সার্চ ইঞ্জিন আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে যে নিউ ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করার পরে এখানে লিখবেন ফাইবার, FIVER fiverr.com, এটা লিখবেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আসছে না? এখন দেখেন এখানে এই মার্কেট প্লেসে আপনারা এখন প্র্যাকটিস করবেন না, কারণ আপনারা এই কাজগুলো তো জানেন না, এই কাজগুলো আগে শেখেন, তারপরে প্রফেশনালভাবে শেখেন, তারপর আপনারা প্র্যাকটিস করিয়েন। কারণ এই মার্কেটে কিন্তু আপনারা ঢুকতে গেলে এখানে জয়েন লিখে আসবে, তো জয়েন কীভাবে হতে হবে, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, এগুলো সব আমি শিখিয়ে দেবো, এবং প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে দিব, কোনো টেনশন করবেন না, কোনো প্রকার টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো দেখেন এখানে আসার পরে আমরা এখানে দেখব এখন কী কী কাজ আছে, সেটা আমরা একটু দেখি। সাধারণত আমরা কোন কোর্সে ভর্তি হয়েছি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? আমি এখানে সেটাই সার্চ দিব, ডিজিটাল মার্কেটিং। আমার সামনে দেখেন চলে আসছে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আবার অনেকগুলো বিষয় আছে, ফেসবুক মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ডিজিটাল মার্কেটিং আছে, জিমেইল মার্কেটিং আছে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তারপরে লিঙ্ক বিল্ডিং আছে, জিমেইল লিস্ট আছে, জিমেইল সিগনেচার আছে, তারপরে এই যেখানে আরও দেখাচ্ছে জিমেইল কী আছে, প্ল্যান্টিং আছে, তারপর হচ্ছে পোর্টালটা আছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল আর্টিস্ট আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল আর্ট, ডিজিটাল মার্কেটিং, আমরা প্রথমটা ক্লিক দিলাম, ঠিক আছে? তাহলে এক ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক কাজ, আমরা যদি চার পাঁচটা কাজও ভালোভাবে শিখতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালোভাবে ইনকাম করা পসিবল। এখানে দেখেন এই মেয়েটা প্রায় 42টা কাজ সে কমপ্লিট করছে, তার থেকে অনেক বেশি করছে, বাট তার রিভিউ দেওয়া আছে 42টা, সব বায়ার সবসময় রিভিউ দেয় না, ঠিক আছে? এখানে তার 42টা রিভিউ দেওয়া আছে। এখন দেখেন এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা দেখবো সে আসলে কিভাবে ইনকাম করছে বা কি করে ইনকাম করছে। এখানে দেখি আমরা এটাই ক্লিক দিলাম, ও বলছে যে আই উইল বি ইউর ডিজিটাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড
মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে টুইটার ইনস্টাগ্রাম, সেদিক থেকেও অনেক এক্সপার্ট বলছে। আচ্ছা, আমরা যে কিছু পারি না বা কিছু বুঝি না তা কিন্তু নয়, আমরা অনেক কিছু পারি, হয়তো ওইভাবে প্রফেশনালভাবে কাজে লাগাই না, তো আমরা কাজে লাগাবো আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেগুলো প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে, সবগুলো আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা জানবো। আচ্ছা দেখি, এই ভদ্রলোক কোথা থেকে, ও টাইটেল দিয়েছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সাবটাইটেল দিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওরে বাবা, বিশাল ব্যাপার। ও অলরেডি কি 42টা রিভিউ পেয়েছে, অনেক কাজ করছে। ওর সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে $10, বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে $80, আর প্রিমিয়াম হচ্ছে $150। $150 মানে চিন্তা করতে পারছেন কত টাকা বাংলাদেশ টাকা, $1 সমান প্রায় $85 সামথিং $1 রেট। আপ ডাউন হওয়ার পরেও $84 নিচে নাই এখন যে কোনো ব্যাংক। তো দেখেন এত টাকা ও একটা গিগ থেকে ইনকাম করে। ঠিক আছে, প্রিমিয়াম হচ্ছে $150, স্ট্যান্ডার্ড হচ্ছে $80, বেসিক হচ্ছে $10, $10 নিচেও কাজ করে না। ঠিক আছে, তাহলে ও কী বলছে, কন্টেন্ট ক্রিয়েশন টু পোস্ট অবলিক ডে ফর টু ডেজ অন টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লাস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ম্যানেজ, ওয়ান ডে ডেলিভারি পেজ চ্যানেল ইভুলেশন টু ডেজ অ্যান্ড শিডিউল পোস্ট ফুল টাইম এঙ্গেজমেন্ট অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, দুই নম্বরে কী করবে ও, ওই এটার আর কি একটু বাড়াই দিছে, কন্টেন্ট প্রোফাইল সেট আপ টু পোস্ট, তারপর হচ্ছে ডে ফর 15 ডে 1414 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লাস ম্যানেজমেন্ট প্লাস গ্রো, ও গ্রো করে দিবে। পেজ হচ্ছে অবলিক চ্যানেল ইভ্যালুয়েশন অ্যান্ড 15 ডেজ মানে 15 দিন কাজ করবে, প্রত্যেক দিন 2টা করে পোস্ট দিবে, টু ডেজ ডেলিভারি, 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে, শিডিউল করবে হচ্ছে পোস্ট শিডিউল অ্যান্ড ফুল টাইম এঙ্গেজ করবে অ্যান্ড অ্যাকশন প্ল্যান করবে। এরপরে এটা একটু বাড়িয়ে দিছে, 30 দিন 1 মাস করবে ও $150 নেবে। ঠিক আছে, এখন দেখি ও কোন জেলাতে কোন দেশ থেকে জয়েন করছে, ও ওর প্ল্যাটফর্ম আছে কোন কোনগুলো, টুইটার, আমরা টুইটার পারবো, আমরা ইনস্টাগ্রাম পারবো, অ্যান্ড পিন্টারেস্ট পারবো, লিঙ্কডিন পারবো, অ্যান্ড ইউটিউব মার্কেটিং। ও যে বিষয়গুলো উল্লেখ করছে, বিষয়গুলো সব আমাদের কম বেশি জানা, কিন্তু আমরা প্রফেশনালভাবে অনেকে জানি না, সেগুলো আমি অবশ্যই পুরাপুরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি এই মেয়েটা কোথা থেকে জয়েন করছে, ও হচ্ছে পাকিস্তানি নাগরিক, ফ্রম পাকিস্তান, এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 আওয়ার, মেম্বার সাইন হচ্ছে 2020 সালে। এই মেয়েটা 2020 সালে জয়েন করে 42টে রিভিউ পাইছে, দাঁতে ব্যাপার বলেন, আমাদের থেকে কতদিন সিনিয়র হবে বলেন। ও হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ও আমাদের 5 মাসের সিনিয়র, 5 মাসের সিনিয়র, অ্যাবাউট 19 হওয়ার আগে একটা ডেলিভারি দিছে। পাকিস্তানি নাগরিক দেখছেন ওর কাজের ব্যাপার, কোনোটা কাজ $10 করছে, কোনোটা $80 করছে, কোনোটা $150 করছে। ঠিক আছে, আমাদের 5 মাসের সিনিয়র আপু, সে এতগুলো টাকা ইনকাম করছে, দেখছেন মার্কেট থেকে, তাহলে এখান থেকে লাখ লাখ টাকা নাথিং ইনভেস্টে ইনকাম করা পসিবল। ইনভেস্ট হচ্ছে আমাদের শ্রম এবং মাইন্ডসেট আপ, আর কিচ্ছু না। তবে যারা হতাশ তারা কিছু করতে পারবে না, কোথাও যে ফ্রি মাইন্ডলি ক্লাসে জয়েন করতে হবে, যেদিন ভালো লাগবে সেদিন ক্লাসে জয়েন করো, ভালো না লাগলে জয়েন করার দরকার নেই, কারণ ভালো না লাগলে জয়েন করলেও কিন্তু শিখতে পারবো না। অর্থাৎ রিল্যাক্সে জয়েন করতে হবে, যে আমি কিছু আজকে আসছি জয়েন করে কিছু শিখবো, সেটা সামান্য ছোটো জিনিস হলেও সেটাকে খুব ভালোভাবে রিসিভ করতে হবে, যে না এটা তো ভিতর কিছু আছে এবং এটা আমি শিখবো। হ্যাঁ, এটা আর কি, তাহলে সে অবশ্যই কাজ করতে পারবে, আর যার ভিতর হায়তাশ কাজ করবে এবং অস্থিরতা কাজ করবে, সে কিন্তু কোনো ক্লাসই ভালো লাগবে না, কোনো কাজই ভালো লাগবে না, ক্লাস তো দূরের কথা, অতএব সে আউটপুট কিছু দিতে পারবে না, এটা ক্লিয়ার। তাহলে এই মার্কেট সম্পর্কে আমরা একটু বেসিক নলেজ নিলাম, এরপরে যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে যাই সেখানেও কিন্তু আমরা একটা নলেজ নিতে পারবো। এখানে আরও অনেক আছে, এদের গিগ আছে, আপনি এগুলো সব দিয়ে দেখবেন, যেমন আমি এটা দেখলাম, তো এখানে আরও অনেক ছেলেমেয়ে আছে আমাদের বাংলাদেশি
ফ্রিল্যান্সারের গাদা এখানে। এই মেয়েটা কোথাকার দেখি তো 269টি কাজ করছে দেখেন এই মেয়েটা। এগুলো আপনারা দেখবেন, আমি একটা দুটা বেশি সময় থাকে না তো আমার, আমি এত সময় কথা বলতে গেলে ক্লান্ত হয়ে যাবো, আর দেখা গেছে যে আপনাদের অন্য কাজও দেখাইতে হবে, কাজ শিখাইতে হবে। এটা থেকে আমরা বেসিক একটা থিম নিচ্ছি যে আসলে আমরা কাজটা কেন শিখবো এবং শিখলে কি আসলে ফিউচার ভালো আছে কিনা। এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া থেকে জয়েন করছে 2018 সালে, ঠিক আছে। এ আবার আমাদের 2 বছরের সিনিয়র, ঠিক আছে, 2 বছরের সিনিয়র, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, ও হচ্ছে, ওর হচ্ছে, ওরে বাবার, ও টপ রেটেড ফ্রিল্যান্সার, ওর বেসিক হচ্ছে $100, তাহলে স্ট্যান্ডার্ড তো আরো বেশি, $150, প্রিমিয়াম হচ্ছে $200, দেখছেন। তারপরও সে এতগুলো কাজ করছে, আচ্ছা কি কি সেবা দেয় দেখি তো। গিয়েতে কি কি লিখছে দেখি, আই উইল ডু ডু ডাই মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড ম্যানেজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বিষয়ে করবে, টাইটেল দিয়েছে ডিজিটাল মার্কেটিং আর মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং ডিমান্ড অ্যানালাইটিক হেল্প ইউ সেট দ্য রাইট এক্সপেকটেশন অ্যান্ড 360 ডিগ্রি মার্কেটিং ফলো টু ড্রাইভ টার্গেটেড ট্রাফিক অ্যান্ড কনভার্ট দেম ইন্টু ক্লায়েন্ট অ্যান্ড ডিটেইল ওয়েবসাইট অডিট অন সাইট এসইও অ্যান্ড অফ সাইট স্ট্র্যাটেজি ইমেইল ব্লগিং ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট আইডিয়া সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার পোস্ট আইডিয়া পেইড অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড রেডি টু ইমপ্লিমেন্ট অ্যাড কপিস ফর গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস অ্যান্ড রিটার্গেটিং অ্যাডস ডিটেইলস কি এটা বাজেট ফর 12 মান্থ উইকলি ট্যাক্স শিট ফর ট্র্যাকিং গ্রো 1 আওয়ার কনসালটেশন অ্যাপ্লিকেবল ইন স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ। যাই হোক, বিষয়গুলো বুঝতে পারলাম, ও এই কাজগুলো করে, হ্যাঁ এই কাজগুলো করে, এগুলো সব আমরা, এই কাজগুলো আমাদের কোর্সের ভিতরে সব আছে, আমরা সবগুলোই দেখবো, সবগুলোই শিখবো, ঠিক আছে, সবগুলোই শিখবো ইনশাল্লাহ। এখন দেখেন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ছোট্ট একটা কাজ পাইলেও সেখানে $10-20 ইনকাম করা 100% পসিবল ইনশাল্লাহ। এখন আমি ফ্রিল্যান্সিং, এই যাই তো আরও অনেক মার্কেট প্লেস আছে, যেমন এই একটা মার্কেট প্লেসের কথা বললাম, এরপরে আপনি এটা হচ্ছে ফাইবার, অনেক বড় মার্কেট প্লেস, এখানে আমি অ্যাকাউন্ট খুলে দিব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেখানে অ্যাকাউন্ট খুলে দিব। তারপর হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্ক অনেক বড় মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিংও অনেক বড় মার্কেট প্লেস, পিপুল পার আওয়ার আছে, এইভাবে হাজার হাজার মার্কেট প্লেস আছে, guru.com আছে, 99design আছে, ওগুলো আমার গ্রাফিক ডিজাইনের জন্য ভালো। তো এখান থেকে বিভিন্ন মার্কেট প্লেস আছে, আপনার 2-3টা মার্কেট প্লেসে কাজ করতে পারলে এনাফ, বেশি মার্কেট প্লেসে কাজ করা লাগে না, একটা মার্কেটে 2-4টা বায়ার ধরতে পারলে বাস। দেখেন কতগুলো বায়ার, তার এই একটা বায়ার 4-স্টার দিছে, এই একটা বায়ার 5-স্টার দিছে, একটা বায়ার 5-স্টার, একটা বায়ার 4-টা সুবিধা না, অর্থাৎ তবে ইউনাইটেডের বেশিরভাগ কাজ করছে, ইউনাইটেড 5-স্টার দিছে, এটা পাকিস্তানি, এটা ইউনাইটেড 5-স্টার, প্রায় 5-স্টার পাইছে, 42 ডিগ্রির ভিতরে 4.6-স্টার এটা আর কি। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কীভাবে কাজ করতে। এরপরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে যাই, ফ্রিল্যান্সিংয়ে আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, তো আমি যদি এখানে লিখি, ও এর আগে আমি একটু কাজ করে আসি, এখানে যদি আমরা, এখানে যদি আমরা একটা কাজ করতাম, কী কাজ, এখানে যদি আমরা একটা কাজ করতাম, আমরা তো ডিজিটাল মার্কেটিং লিখছি তাই না, আমরা এখন লিখবো ফেসবুক মার্কেটিং অনলি, FSC ফেসবুক মার্কেটিং এ। দেখেন ফেসবুকের ভিতরে আমার অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং যদি করি, দেখেন ফেসবুক মার্কেটিংয়ের কাজের অভাব নেই, এই যে 24টা কাজ করছে, 64টা কাজ করছে, 20টা কাজ করছে, হ্যাঁ মানে এখানেও কাজের গাদা। যদি তাহলে একটা ফেসবুক মার্কেটিংয়ে আমাদের 3টা ক্লাস আছে বা 4টা ক্লাস, সেটাও যদি আমরা ভালো করে শিখি, তাহলে আলহামদুলিল্লাহ যে কোনো একটা কাজ করা যাবে, কাজের এখানে অভাব নাই। এরপর দেখেন আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ে আরও কী আছে, এই যে জিমেল মার্কেটিং, জিমেল ক্রিয়েট জিমেল,
জিমেইল মার্কেটিং। ইমেল লিখি, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং কিন্তু ক্লিক দিই। এখানে দেখেন ইমেলের উপর কিন্তু একগাদা আসছিল। ইমেলের উপর কী কী আসছে? ইমেল মার্কেটিং আসছে, ইমেল লিস্ট আসছে, ইমেল সাইন সিগনেচার হচ্ছে, হ্যাঁ অনেকগুলো, আবার ইমেলের ভিতরে অনেকগুলো। এই কাজটা আমরা একদিনে শিখাই দেবো, সর্বোচ্চ গেলে দুই দিনে। এটার পর দুইটা ক্লাস আছে। তো দেখেন এটা করে এরা এই যে 29টি রিভিউ পাইছে, এই যে 73টা রিভিউ পাইছে, 422টি রিভিউ পাইছে। ওরে বাবা, আই উইল রাইট এ কিলার ইমেল ফর ইউর মার্কেটিং ক্যাম্পেইন। কী করে দেখি একটু, এবার পাইছে পাশেরটা দেখেন 1K পাইছে। মানে এগুলো এখান থেকে আপনি সাজ দিয়ে দিয়ে দেখবেন, যদি খালি আপনি ইমেল লিস্ট লেখেন তাও অনেকগুলো কাজ আপনার সামনে চলে আসবে। এই যে ইমেল লিস্ট আছে এখানে, এই যে ইমেল সিগনেচার, ইমেল লিস্ট, হ্যাঁ এগুলো যদি ক্লিক দেন তাও কাজের গাদা। যে ইমেল সিগনেচার এখানে কাজের গাদা, তারপর ইমেল টেম্পলেট, তারপরে হচ্ছে আপনার এই যে যত কাজ আপনি এখানে দেখে পারেন। দেখেন এই মেয়েটা হচ্ছে 167টি, 380টি, ঠিক আছে, মানে আমি বাংলাদেশি নাগরিক, দেখতে হবে, যা হোক দেখলে বোঝা যাচ্ছে 315টা, এ হচ্ছে 1K, দেখছেন। তাহলে আপনি দুইটা ক্লাস ভালোভাবে করলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এখন যদি ইমেল লিস্টিং যায়, লিস্টিং আছে, এই যে লিস্ট, এটা দেখেন এটারও অনেক কাজ, দেখছেন এটা 22টা কাজ করছে, 96টি কাজ করছে, 305টা কাজ করছে। এভাবে দেখেন এরা কাজের গাদা করছে, হ্যাঁ এখানে সব দেওয়া আছে, সব দেওয়া আছে, ঠিক আছে। এই যে এ হচ্ছে কি 3531টা কাজ করছে, কি কাজ করছে, আই উড রাইট শর্ট বাট ইফেক্টিভ ইমেইল ফর ইউর ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। গিগের উপরে ইমেজে কী লিখছে, বেস্ট ইমেইল বুস্ট ইউর সেল, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল দিয়েছে ডিজিটাল মার্কেটিং, আর সাবটাইটেল ইমেইল মার্কেটিং কপিরাইট, ওকে। এর বেসিক হচ্ছে $30 নিচে কাজ করে না। ওয়ান রাইটার কি, ওয়ান রাইটার অ্যান এ ইফেক্টিভ ইমেইল অফ 150 থেকে 200 অর্ডার, একটা ইফেক্টিভ ইমেইল লিখে দিবে, সেটা $30 দিতে হবে, তারপরে হচ্ছে $150 দিতে হবে, তারপরে হচ্ছে $285 টপ রেটেড ফ্রিল্যান্সার। আর কাজের গাদা পাইছে কোন, কোথা থেকে জয়েন করেছে একটু দেখি, ক্যানাডা, ক্যানাডা, রেসপন্স 1 আওয়ার, এ অ্যাবাউট 3 আওয়ার্স আগে একটা কাজ শেষ করেছে, ডেলিভারি দিয়েছে। মেম্বার সাইন ইন 2012-12 জয়েন করছে, ঠিক আছে, ও আমাদের মোস্ট সিনিয়র, তার কারণে এতগুলো কাজ পাইছে। এটা একটু যেয়ে দেখি, এ হচ্ছে 422 কাজে রিভিউ পাইছে, অনেকগুলো কাজ করে, কিন্তু রিভিউ তো সবাই দেয় না, হাজার হাজার মানে লাখ লাখ টাকা ইনকাম করছে এরা, ঠিক আছে, $40, তারপরে $120, তারপরে হচ্ছে $200, ঠিক আছে। এ কত সালে জয়েন করেছে একটু দেখি, কী কাজ করে, আই উইল রাইট এ কিলার ইমেইল ফর ইউর মার্কেটিং ক্যাম্পেইন, ও টাইটেল দিস এ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইমেইল মার্কেটিং সাব টাইটেল কপিরাইট, ঠিক আছে, বুঝতে পারছি। এখন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড থেকে জয়েন করছে 2014 সালে, ঠিক আছে, তবে ও আমাদের মোস্ট সিনিয়র, এটা সত্য কথা, আপনাদের থেকে অনেক সিনিয়র। তো সমস্যা নেই, এখানে আপনারা একটু আগে দেখছেন 2020 সালে এসেও এপ্রিল মাসে জয়েন করেও আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা ইনকাম করছে, তবে ডিজিটাল মার্কেটিং দিকে, এটা আপনারা দেখছেন। তো আমরা এখন এই মার্কেটগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা নিলাম, এরপর আমরা চলে যাই আমাদের কাজে, অন্যটা, তো অন্যটা কি, এটা হচ্ছে একটা সাইট, এটা কোন সাইট, এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এখানে যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং লিখলে এখানে সবসময় কাজ থাকে, যে 4টা কাজ রেজাল্ট শো করছে, ঠিক আছে। এ একটা কাজ হচ্ছে $9, এখানে সব বলে দিচ্ছে, মেক মি এ সিগনেচার লোগো গোকুল গোপী, ঠিক আছে। এবার একটা ভালো অলরেডি 5 স্টার পাইছে, এটা 3 দিন আগে
এখানে ইয়ে পোস্ট করছে এবং 111 জন এটা অলরেডি বিট করছে, আর একটা কাজ উনি কমপ্লিট করছে। এরপর 53টা কাজ কমপ্লিট করছে, 42 জন বিট করছে, 6 দিন আগে পোস্ট করছে, অ্যান্ড $14 কাজ, ঠিক আছে, $14 কাজ, এটা $10 কাজ। দেখেন এখানে তাহলে কি সবসময় কাজ আছে, $356 কাজ, বিলমি ওয়েবসাইট এত, খাতুনে জান্নাত আপনি কি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট? হ্যালো খাতুনে জান্নাত, আপনি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অফ আছে, মাইক্রোফোনটা অন করে নেন, একেবারে নিচের দিকে দেখেন, নিচের দিকে আপনার মিউট আনমিউট আছে, ওখানে মিউট করা আছে, একটু আনমিউট করেন, অডিওর উপরে ক্লিক দিয়ে আনমিউট করেন। খাতুনে জান্নাত আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় ক্লাসে নাই, হয়তো বা অন করে রাখছে না উনি। জি আপনি কি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট? জি আমি এটার জন্য শুরু করেছি। কোন জেলা থেকে ম্যাডাম? ঢাকায়। ঢাকায়, আচ্ছা। আজকে প্রথম ক্লাস থেকে আপনি জানতেন? আজকে প্রথম হওয়ার কথা, 4টার সময় হওয়ার কথা, 3টায় যে শুরু হয়ে যাবে সেটা আমি জানি নাই। কেন অফিস থেকে তো সবাইকে ফোন দিছে ম্যাডাম, ফোনটা হয়তো ধরছে না, ফোনটা আমি ধরতে পারিনি, পরে আবার আমি ব্যাক করলাম, আবার ওখান থেকে ধরে নাই, তো এটার জন্য আসলে ফোন নাম্বারটা আমার সেভ ছিল না। জি ম্যাডাম সরি, আসলে না প্রবলেম, আগামী দিন অবশ্যই 3টা বাজার 5 মিনিট আগে থেকে সবাই লিংকে ক্লিক দিবেন। হ্যাঁ আমরা জাস্ট আমি জয়েন করার জন্য চেষ্টা করবো, আমরা হয়তো 5 মিনিট আগে অথবা 2 মিনিট আগে জয়েন করবো, ঠিক আছে, ওকে, ভালো থাকবে। আচ্ছা দেখেন আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের বেসিক থিম হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে, প্লাস হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ঠিক আছে, যে কিভাবে আমরা এই কাজগুলো শেখার পরে কোথায় কাজ করব, কোথায় কাজ পেব, সে বিষয়টা দেখানো হচ্ছে, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং এর একটা মূল অংশ হচ্ছে পেজ ক্রিয়েট করা, ঠিক আছে, আর এগুলো শেখার পরে যে আমরা কি কাজে লাগাবো সেগুলো আমরা দেখে আসলাম, কারণ সেগুলো দেখলে আমাদের কাজের প্রতি একটা ফিলিংস আসবে। যারা প্রকৃত এখানে কাজ শিখতে আসছে তাদের কথা বলতেছি, অবশ্যই তারা কাজটা করতে পারবে এবং তাদের একটা কাজের প্রতি মনোনিবেশ সৃষ্টি হবে, কারণ ওখানে যারা কাজ করতেছে আমি যতটুকু জানি 100% রাইট যে এখানে কাজ পাওয়া যায় এবং এগুলো পুরোপুরি সত্য, এবং সেই পেমেন্টগুলো একটা টাকাও কখনো এদিক ওদিক যায় না, পুরো পেমেন্টটা ক্লিয়ার ওরা দিয়ে দেয়, এতটুকু আমি জানি। তো এখন দেখেন আমরা দুটো মোটামুটি এই মার্কেট প্লেস সম্পর্কে নলেজ নিলাম, ফাইবার সম্পর্কে নিলাম, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্পর্কে নলেজ নিলাম, যে এখানেও অহরহ কাজ আছে, কাজের কোনো অভাব নাই, ঠিক আছে, হাজার হাজার জব পোস্ট হচ্ছে মিনিটি মিনিটি, এখানে দেখা যাচ্ছে এই যে আপডেটে ক্লিক দিলে যে জবের কোনো অভাব নাই, জবের গাদা। তো আমরা কাজ পারি না এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর চাইছি, মেবি ইন্ডিয়ান বায়ার, তো ইন্ডিয়ান বায়ারগুলো আমরা এখান থেকে দেখবো যে ওরা কি কি কাজ চায়, বা অন্য অন্য দেশের বায়ারগুলো এখানে কাজ পোস্ট করবে, আমরা যেটা ভালো লাগবে সেটা করব। তবে নাইজেরিয়া বায়ারের কোনো পোস্টে আমরা অ্যাপ্লাই করব না, আর ইন্ডিয়ান বায়ারের 50% অ্যাপ্লাই করবো, 50% করবো না। যেমন এই একটা 10ই সেপ্টেম্বর জয়েন করেছে কিন্তু এখনও কোনো প্রজেক্ট কমপ্লিট করে না, ঠিক আছে, এটা আর কি এর কাজটা করতে চাইলে ভেবে চিন্তে করবো, চাইছে কি ইন্টারনেট মার্কেটিং করতে হবে, টুইটার করতে হবে, ফেসবুক করতে হবে, লিড জেনারেশন করতে হবে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সব আপনাদের কোর্সে আছে, সবগুলো পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক ওর কাজটা দেখেন রেট দিচ্ছে 1500 থেকে 12500, ঠিক আছে, অলরেডি কতজন আবেদন করেছে একটু দেখি, প্রপোজাল পাঠাইছে কতজন, 4 জন পাঠিয়ে ফেলছে, এই যে তার ভিতর 5 স্টার বার সব পাঠাইছে, এই যে ঠিক আছে, এই যে দেখছেন অলরেডি 4 জন আবেদন করে ফেলছে, প্রত্যেক মিনিটে মিনিটে এখানে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এখানে পোস্ট হয়, ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কারা আবেদন করছে, এরা কি কি কাজ করছে সেগুলো আপনি দেখতে চাইলে এখানে ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনি সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ এই যে আপনি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমার সামনে এখন সব চলে আসবে, এই যে এখান থেকে ও কত তারিখে জয়েন করছে একটু দেখি, এ জয়েন করছে মার্চ 24, 2020, দেখেন 24শে মার্চে জয়েন করছে, মানে এই যে আমাদের থেকে আরও 4-5 মাসের সিনিয়র মেবি,
ঠিক আছে, ও কি কি কাজ পারে? স্কিল হচ্ছে ওয়েব পিএইচপি, ওয়েব ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, ফটোগ্রাফি অ্যান্ড এসইও। ও অবশ্যই আপনাদের থেকে অনেক অ্যাডভান্স। পোর্টফোলিও দেখে কি কি আছে, পোর্টফোলিও যেগুলো আছে ঠিক আছে, এগুলো আবার গ্রাফিক দিয়ে করছে, এগুলো পোর্টফোলিও দিচ্ছে ঠিক আছে। এখন ও কয়েকটা কাজে রিভিউ পাইছে দেখি, কাজ করছে কয়েকটা। এখানে $150 কাজ করছে, 14 দিন আগে করছে ঠিক আছে। এটা ইউনাইটেডের বায়াস ছিল, ইউনাইটেড স্টেট এটা আর কি। এরপর কী কী কাজ রিকোয়ারমেন্ট ছিল এটায়? ইন্টারনেট মার্কেটিং, এসইও ছিল, লিঙ্ক বিল্ডিং ছিল, হ্যাঁ ফেসবুক মার্কেটিং ছিল, হায়ার মিস ছিল, সোশ্যাল মিডিয়া। এরপরে কাজ করছে ও 14 দিন আগে করছে, এরপরে $60 কাজ করছে। $150 মানে কি বুঝতে পারছেন? $60 কাজ করছে এক মাস আগে, এরপরে $50 কাজ করছে নতুন একজন ফ্রিল্যান্সার, তাই দেখেন অবস্থা। $50 কাজ করছে এক মাস আগে, $50 কাজ করছে এক মাস আগে, $100 কাজ করছে এক মাস আগে, $100 কাজ করছে এক মাস আগে, তাহলে ওই মাসে $20,000 কামাইছে তো, $100 কাজ করছে। এবং সবগুলো ইউনাইটেড স্টেটের বায়ার দেখছেন, এবং এই বায়ারটার কাজও বেশি পাচ্ছে। দেখেন একই বায়ার ওকে বারবার কাজ দিতে, দেখেন খেয়াল করে আপনারা, এগুলো হচ্ছে টেকনিক। দেখেন এক বায়ারের কাজ পাইছে ও, ওর ইয়ে মোর আল্লাহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এক বায়ারের কাজ পাইছে 60টায়, আর কোনো বায়ারও লাগে না দেখছেন। এবং সেটা সবগুলো 5 স্টার দিয়েছে, বায়ারটা অনেক ভালো, অনেক ভালো। আর কাজও দিয়েছে খুব সহজ কাজ দেখছেন, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, আর ইজি একটা কাজ। ওর এসিও, তাই এসিও বেসিক এসিও করলে হয়ে গেছে, $135, $100 প্রথম কাজটা করছিল এটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বেসিক একটা নলেজ নিলাম, আমি অন্যগুলো এখন আর দেখবো না, আমার সময়ও না। বাট এখান থেকে আমরা এখন চলে আসতে চাচ্ছি, চলে আসার পরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখবো এখন যে আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে করব, প্রশ্ন আছে এটা তাই না? তো আমরা চলে যাই আমাদের কাজে। যেমন আমাদের এখানে একটা পেজ আছে বা আমাদের এখানে একটা আইডি আছে, তো আপনাদের আইডি থেকে আপনারা কাজ করবেন, আমরা যেভাবে কাজ করবো এভাবেই কাজ করবেন আপনারা। তো দেখেন আমাদের যে ফেসবুক ইয়েটা, আমরা ফেসবুকে ঢুকলে সাধারণত এরকম দেখাবে, আর আমাদের ফেসবুকের সেটিংটা একটু পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে, আপনাদেরটা কিন্তু অন্যরকম দেখাবে ঠিক আছে। কোনো সমস্যা নেই, যেটাই দেখাক না কেন, এই যে একটা ভিডিও আমাদের অনেকগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সবগুলো ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে। তো দেখেন আমার এখানে এই যে এই আইডি নামে একটা পেজ ওপেন করলাম, ওপেন করলে জাস্ট এরকম দেখাবে ঠিক আছে। আপনাদের অবশ্যই এখানে পিকচার আসতে পারে, এখানে হোম আসতে পারে, এখানে পেজ আসতে পারে, এখানে মেসেজ আসতে পারে, এরকম আসতে পারে, এখানে নোটিফিকেশন আসতে পারে, বাট এটার কিন্তু একটু ইন্টারফেসটা চেঞ্জেবল। তো আমি এখানে প্রথমে কি করব, আমি একটা পেজ ক্রিয়েট করব। আমি যেহেতু ইউটিউব বা ফেসবুক মার্কেটিং করব, সেক্ষেত্রে অবশ্যই একটা পেজ আমাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে হলে জাস্ট আমি এই ক্রিয়েট মানে এই প্লাসটা ক্লিক দেবো, প্লাসটা ধরলে থাকেন নিচে লেখা আছে ক্রিয়েট, দেখছেন আপনারা প্লাসের নিচে এই যে ক্রিয়েট। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পোস্ট আছে, স্টোরি আছে, লাইভ ইভেন্ট আছে, তারপর আছে পেজ আছে, অ্যাড আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে। তো আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক দিলে এখানে আপনাদের এইগুলো দেখাবে, এইগুলো নাও দেখাতে পারে, কারণ আমার সেটিংটা অনেক অ্যাডভান্স করা তার কারণে, নো প্রবলেম। তো যেখানে যেমনই দেখাক না কেন, কার্যক্রম প্রায় মিল আছে, সেম কাজ। এখান থেকে যাওয়ার পর আমরা পেজ ক্লিক করব, এখান থেকে পেজ ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন এরকম অপশন আসবে, এইভাবে অপশন আসবে, যে ডেস্কটপ রিভিউ, ডেস্কটপ রিভিউ এইভাবে আসবে। এভাবে আসলে আমি এই পেজগুলোকে ভালোভাবে দেখবো, দেখার পরে আমি কি পেজ নেম, অর্থাৎ পেজ পেজের যে নামটা আমরা দিব, এই যে ক্রিয়েট এ পেজ, একটা পেজ ক্রিয়েট করতে বলতেছে, পেজটার কী নাম হবে ঠিক আছে, সেই নামটা আমরা এখানে দিব, দিলে এই নামটা চলে আসবে, পেজ নেম রেকর্ডেড। এখন পেজের আপনারা কী নাম দিবেন, যেমন আমি, আমার তো কোনো আগে পূর্বকল্পনা ছিল না যে পেজের কী নাম দেব, তো আপনাদের ক্লাস নেওয়ার জন্য আর কি, তো কী নাম দেওয়া যায় বলেন তো, কেউ সাজেস্ট করতে পারবেন যে এই নামে খুললে একটা পেজ আমাদের সুবিধা হবে বা এ করা যাবে, কারো কি কোনো নাম আছে পার্সোনাল যে এই নামটা ভালো হবে, বা বর্তমানে এই নামটা বেশি চলতেছে? এটা হচ্ছে আপনাদের বিজনেসের উপর ডিপেন্ড করবে। আর বায়ার যে যে ক্যাটাগরি পেজ দিক না কেন, আপনার পেজ সব কার্যক্রম একই, এখানে পেজ দুই রকম শো করতে পারবে, একটা বিজনেস পেজ আর একটা হচ্ছে পাবলিক ফিগার। পাবলিক ফিগারটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কোনো নায়ক নায়িকা বা কোনো পরিচিত নামি দামি ব্যক্তি, হ্যাঁ এমপি মিনিস্টার, ওরা হচ্ছে পাবলিক ফিগার। আর বিজনেস পেজ মানে যে পেজটা দিয়ে আমরা ইনকাম করব, যেমন কাপড়ের বিজনেস করেন আর কসমেটিক্সের বিজনেস করেন,
আর কম্পিউটার বিজনেস করেন আর ঔষধ পানির বিজনেস করেন, যেটাই করেন না কেন সেটা একটা পেজ লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা কি বিজনেস দেওয়া যায় নামটা পেজ নেম, যেমন আমি দিলাম আইটি মাস্টার, সাপোজ আইটি মাস্টার, এত ছোট পেজ নেম দিলে হবে, দিলে নিবে বাট ভালো দেখাচ্ছে না, পেজ নেম একটু বড় হলে ভালো হয়। আচ্ছা যা হোক আপনারা দিয়ে নেবেন, আমি এখানে জাস্ট আইটি মাস্টার দিলাম। এবং ক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা কোন বিষয়, যেমন ট্রেনিং ক্যাটাগরি কি এখানে আছে, ট্রেনিং ক্যাটাগরি তো এখানে নাই মনে হয়। আইটি বিষয় মনে হয় আছে, আইটি বিষয় দেখি কি আছে, আইটি আচ্ছা কম্পিউটার ট্রেনিং আছে তোমার, কম্পিউটার। আপনি এখানে দিয়ে দেখবেন আপনার যে বিজনেস সেই বিজনেস রিলেটেড খুঁজবেন, এই যে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট, তারপর হচ্ছে এরকম সব দেখাবে আপনাদের সামনে, দেখালে আপনার যেটা পছন্দ হবে সেই ক্যাটাগরিটা নেবেন। এই যে কম্পিউটার ট্রেনিং স্কুল, আমি এখানে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে ডেসক্রিপশনে কিছু লিখতে পারবেন, আর না লিখলে সমস্যা নেই। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ পেজ, পেজটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে প্রথম পেজ নেমটা দিলাম, পেজ নেমটা আমার এই যে চলে আসছে আইটি মাস্টার। এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমি কোন ক্যাটাগরির ভিতরে, কোন রিকোয়ারমেন্টের ভিতরে এটা মানুষের সামনে শো করবে বেশি সেটার ভিতরে, আর এটা হচ্ছে এখানে আপনি চাইলে লিখতে পারবেন, না লিখতে আমি দিয়ে দিলাম সাপোজ প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট বা বেস্ট প্রফেশনাল দিয়ে দিলাম। ট্রেনিং ইনস্টিটিউট প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট, আপনারা ডেসক্রিপশন আরো বেশি লিখবেন। দেখো আমি এতটুকু লিখলাম, আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। এখন ক্রিয়েট এ পেজ এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে আপনার আমাদের একটা পেজ এখন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? ও আইটি মাস্টার নেয় না, আইটি মাস্টার নেয় না, কি বলতেছে দ্য নেম, এখানে আপনাকে মেসেজ দিব অবশ্যই, দ্য নেম আইটি মাস্টার ইজ ইনভ্যালিড, উই হ্যাভ সাজেস্ট আইটি মাস্টার, আইটি মাস্টার, আইটি মাস্টার ভিডি, আমি আইটি মাস্টার ভিডি দিই। আপনার একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখালাম। এরপরে আমরা এখানে একটা, এটা হচ্ছে ফেসবুক ব্যানার, ব্যানারটা দিব, অ্যান্ড এটা হচ্ছে প্রোফাইল পিকচার বা ইয়ে পিকচার, এটা আমরা দিব, জাস্ট গুগলে এটা সাইজটা দেখে নিব, অথবা আমাদের ক্যানভা ডট কম নামে একটা সাইট আছে সেখান থেকে দেখে নিব। তো আজকে পেজটা ক্রিয়েট করলাম, বাকি আগামী দিন আমি সেটিং কীভাবে করতে হয় আমাদের অ্যাবাউট সেটিং থেকে বা পেজ এডিট থেকে সেটা আমি এখান থেকে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? সেটা আমি এখান থেকে দেখিয়ে দিব, আর আগামী দিন আমরা এই বিষয়ে অবশ্যই কাজ করব। তো আজকে কি আমার এই যতটুকু দেখালাম এর ভিতর কেউ বুঝতে পারছেন না বা কোনো কোয়েশ্চেন কি আছে, এমন কেউ আছেন যে বুঝতে পারছেন না ক্লাসটা কোনো টপিক? আচ্ছা আমি একজন করে একজন করে ইউটিউবে যে আপনি এখানে লিখবেন, আপনি এখানে ইউটিউবে লিখবেন খান আইটি, খান আইটি একসঙ্গে স্পেস, অথবা একটু লিখে নেন একটা খাতায় খান আইটি স্পেস, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে এলটিডি লিমিটেড, অথবা আপনি লিখতে পারেন এখানে, লিখতে পারেন
এখানে লিখতে পারেন সাকসেস ইনস্টিটিউট বিডি, সাকসেস ইনস্টিটিউট বিডি, হ্যাঁ সি সি ডাবল সাকসেস। আমাদের কমপ্লিট আজকের মতন? হ্যাঁ আজকের মতো কমপ্লিট। তাহলে আজকে এটা হলো স্যার? হ্যাঁ লিভ নিতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। 1 ঘন্টা ক্লাস হবে? জি জি। সাকসেস ইনস্টিটিউট বিডি একসঙ্গে দিবেন, ঠিক আছে? এইভাবে দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে, বিডির কিন্তু ফাঁকা দেওয়া যাবে না। আপনি স্ক্রিনশট নেন এখান থেকে, অথবা আপনি ইউটিউবে যে এইভাবে লিখলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। হ্যাঁ এখান থেকে আপাতত দুইটা চ্যানেল দিলাম, চ্যানেলে এই যে তর ভিডিও অনেক দেওয়া আছে দেখে নেবেন, আর এই ভিডিওটা আগামীকালকে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ কার কি করছেন স্যার? হ্যালো, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে ভিডিওগুলো একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। সর্বনিম্ন 12টা, সর্বনিম্ন 12টা লাইফ টাইম সাপোর্ট থাকবে। অর্থাৎ কাজ করতে গেলে তো সমস্যাগুলো হবে, আমাদের মেসেজ দিলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাদেরকে রিপ্লাই দিবে, ঠিক আছে? আর কাজ করতে গেলে কিন্তু সমস্যা হয়। স্যার এটা কি আপনাদের পেজে মেসেজ দেব? জি জি, আমাদের পেজে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লে পাবেন, অথবা একটু ওয়েট করলে রিপ্লে দিবে অবশ্যই। স্যার ভিডিওগুলো কোথায় দেওয়া হবে? ওই যে একটু আগে দেখালাম দুইটা চ্যানেল, একটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি, আর একটা আছে খান আইডি, দেখিয়ে দিলাম যে হ্যাঁ ঠিক আছে। অথবা আপনি ফেসবুকে, ফেসবুকে আমাদের মেসেজ অপশনে যে বলতে পারেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দেন, তাও দিয়ে দেবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।